গত চোদ্দই ফেব্রুয়ারি সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল কাশ্মীরের পুলবামা শহীদ হয়েছিলেন চল্লিশ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান এরপরই প্রতিশোধের আগুনে ফুঁসছিল গোটা দেশ এরপরেই ঘটনার বারো দিন পর ছাব্বিশে ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার বিমান মিরাজ টু থাউজেন্ডের মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত গুড়িয়ে দেওয়া হয় বালাকোটে জাইস হিজবুল এবং লস্করের জঙ্গি ঘাঁটি তবে ভারতের প্রত্যাঘাতে সফলতা নিয়ে প্রশ্ন তুলেছিল শত্রু দেশ পাকিস্তান এয়ার স্ট্রাইকের পর সোমবার মুখ খুলে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় বায়ুসেনার বি এস ধানোয়া তিনি বলেন ভারত নির্দিষ্ট লক্ষ্যে পাকিস্তানে আঘাত আনতে সক্ষম হয়েছে যদি জঙ্গলে বোমা বিস্ফোরণ হতো তবে পাকিস্তান কোনো মতেই পাল্টা হামলা করত না গত ছাব্বিশে ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে কয়েকজন মারা গেছেন একাধিকবার সেই সুস্পষ্ট তথ্য প্রকাশের দাবি উঠেছে এয়ার স্ট্রাইকের পর প্রথমবার সাংবাদিক বৈঠকে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বায়ুসেনা প্রধান তিনি বলেন বোমারু বিমান হামলায় কতজন মারা গেছে সেই সংখ্যা গণে না বায়ুসেনা তবে সরকার চাইলে সেই তথ্য প্রকাশ করা হবে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর দিন ভারতকে পাল্টা আক্রমণ করেছিল পাকিস্তান সেই সময় পাকসেনার হাতে বন্দী হন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান কূটনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে অভিনন্দন বর্তমানকে ভারতে ফিরিয়ে দেয় পাকিস্তান মুখে শান্তির বার্তা দিলেও একটানা সংঘর্ষ জারি রেখেছে পাকিস্তান এ প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া বলেন পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ জারি রয়েছে প্রয়োজন হলে আবারও এয়ার স্ট্রাইক হবে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা